সেলুলয়েডে এবার রানাঘাটের রানুর জীবন সংগ্রাম। ছবির নাম কি জানেন? ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার বোধহয় নিজের জায়গা পাকা করেই ফেলবেন রানাঘাটের রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং এর সৌজন্য তিনি ইতিমধ্যে বিখ্যাত হয়ে গিয়েছেন, কিন্তু এমন এক প্রতিভা শুধু গায়িকা সত্তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। বিশেষ করে রানাঘাটের রানু যেভাবে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন, তাতে তার জীবন সেলুলয়েডে তুলে ধরা উচিত বলে অনেকেই দাবি তুলেছেন। নেটিজেনদের সেই দাবি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবাগত পরিচালক ঋষিকেশ মণ্ডল। তবে এর পেছনে কিন্তু অন্য এক বাঙালির মস্তিষ্ক রয়েছে, তিনি ক্যাকটাসের সিধু। শোনা গিয়েছে রানুর গান শোনার পরেই তাকে নিয়ে ছবি করার ভাবনা চিন্তা করেন তিনি। ছবিতে যেমন রানুর কথা থাকবে, তেমনই থাকবে অতীন্দ্রর কথা। এই অতীন্দ্রই রানুর গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। ছবিটি নিয়ে নাকি সিধু আর অতীন্দ্রের কথাও হয়ে গিয়েছে। অতীন্দ্র জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কথাবার্তা কিছুই হয়নি, কিন্তু প্রজেক্টটি নিয়ে আশাবাদী তিনি। ছবিতে যে কটি গান থাকবে সেগুলো রানু নিজেই গাইবেন। তবে রানুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো স্থির হয়নি। তবে জানা গিয়েছে ছবির নাম হতে পারে প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল। গত 20 জুলাই লতা মঙ্গেশকরের প্যার কা নগমা হ্যায় গানটি গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া সুর সংগ্রাগী হয়ে উঠেছিলেন রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রানু মারিয়া মণ্ডল। সেই গান ভাইরাল হতেই দেশের বিভিন্ন জায়গা থেকে তার কণ্ঠের প্রশংসা বন্যা বয়ে গিয়েছিল। দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা এবং মুম্বাইয়ের টেলিভিশন প্রোডাকশন হাউস থেকেও কাজের জন্য ডাক পেয়েছিলেন রানু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সঙ্গীত পরিচালক রানুকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন। জনপ্রিয় রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানুর গান শুনে মুগ্ধ হয়ে যান হিমেশ। তারপরই এই প্রস্তাব। ইতিমধ্যে হিমেশের হয়ে তেরি মেরি কাহানি গানটি রেকর্ড করেছেন তিনি। শোনা যাচ্ছে হিমেশের পরবর্তী ছবি হ্যাপি হাডিয়ান হিরেতে প্লেব্যাক করছেন রানু। এবার যদি তার স্ট্রাগলিং পিরিয়ডের গল্প সেলুলয়েডে উঠে আসে তবে তো কথাই নেই। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এত খ্যাতি রানু হজম করতে পারবেন তো? এর মধ্যেই তো ক্যামেরার সামনে অতীন্দ্রকে ভগবানের চাকর বলে ফেলেছেন তিনি। খ্যাতির বিড়ম্বনা হজম করা তো আর চারটিখানি কথা নয়,